আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ 15 জনের মৃত্যু ও মোট মৃত্যু 75 জনের, আক্রান্তদের 46% রাজধানী। এখনও সংক্রমণ না হওয়া 19 জেলাকে বিচ্ছিন্ন করে করোনা মুক্ত রাখাই মূল চ্যালেঞ্জ, রোগবাহী এবং সুস্থদের আলাদার তাগিদ। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে, উহানে মৃত্যুর সংশোধিত হিসাবে আরও প্রায় 1300 যোগ করল চীন। এবং করোনা পরিস্থিতিতে ভালো নেই অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা, অন্য প্রবাসীরাও কাজের সংকট ও আতঙ্কে। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের করোনা নিয়ে সতর্কবার্তার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশে করোনা শনাক্ত হওয়ার 41তম দিনে নতুন শনাক্ত আগের দিনের চেয়ে কম হলেও 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে সর্বোচ্চ 15 জনের। এ সময় 266 জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, ফলে মোট আক্রান্তের সংখ্যা 1838, মোট মৃত্যু 75। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় আক্রান্তদের 46% ঢাকা শহরের, যেখানে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মিরপুরে। এরপর আছে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি এবং ওয়ারী। রিপোর্ট চকর মালিতর। সংক্রমণ শনাক্তের প্রায় 1.5 মাসের কাছাকাছি এসে একদিনে 15 জনের মৃত্যু, তবে গতদিনের চেয়ে আক্রান্তের সংখ্যা কম এবং এই সময়ে সুস্থ হয়েছেন কয়েকজন। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় 4টি হটলাইনে 24 ঘণ্টায় করোনা সংক্রান্ত কল এসেছে 99,809টি। এর মধ্যে 2,244 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 2,190 জনের। সংক্রমণ শনাক্তের সংখ্যা 266। এ সময় মারা গেছেন 15 জন, যা দিনের হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ, তবে সুস্থ হয়েছেন 9 জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত সংখ্যা 1838। বাসা এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1705, তাদের 68% অবশ্য নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা 58, মোট মৃত্যু 75। বৃহস্পতিবারের চেয়ে কোয়ারেন্টাইন 6,000 এবং আইসোলেশন 100 বেশি। করোনায় আক্রান্ত হয়েছে 266, মোট আক্রান্ত সংখ্যা হল 1838, মৃত্যুবরণ করেছে 15 জন এবং মোট মৃত্যুবরণ করলেন 75 জন। অনলাইনে যুক্ত হয়ে আইডিসিআর এর পরিচালক আক্রান্তদের এলাকা এবং বয়স ভিত্তিক পরিসংখ্যান দেন। 21 থেকে 50 বছর বয়সের মধ্যে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি, শতকরা 46% ঢাকা শহরে, এরপরে রয়েছে নারায়ণগঞ্জ শতকরা 20%, এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গাজীপুর, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, এখানে কিছু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঢাকা শহরের মধ্যে মিরপুরে সবচেয়ে বেশি, প্রায় শতকরা 11%। এরপরেই রয়েছে মোহাম্মদপুর এলাকা, যেখানে শতকরা 4% রয়েছে, ওয়ারি, যাত্রাবাড়ি, এই সমস্ত জায়গাগুলোতে শতকরা 4% মতো। ডক্টর ফ্লোরা বলেন, লক্ষণ উপসর্গ দেখা দিলে টেস্ট করানোর আগে নিজ ঘরে নিজে থেকেই আইসোলেশনে যেতে হবে। যাদের হাসপাতালে থাকার প্রয়োজন নেই, যাদের মৃদু লক্ষণ উপসর্গ রয়েছে অথবা অনেকের ক্ষেত্রে খুবই অল্প লক্ষণ উপসর্গ এবং একদিনের মধ্যে হয়তো সেটি ভালো হয়ে গেছে, তাদেরকে হাসপাতালে পাঠালে হাসপাতালের উপরে কিন্তু একটা চাপ পড়ে, যাতে করে যাদের জন্য হাসপাতাল প্রয়োজন তাদের হয়তো হাসপাতালে পাঠানো কখনো একটু কঠিন বা কষ্টসাধ্য হয়ে পড়বে। সেই জন্য আমরা সবাইকে অনুরোধ করব যে যারা আমরা সংক্রমিত হয়েছি এবং যাদের মধ্যে মৃদু লক্ষণ উপসর্গ রয়েছে তারা যাতে বাড়িতেই থাকি। কোভিড-19 রোগের চিকিৎসায় সারা দেশে ডাক্তারদের ভূমিকা নিয়েও তথ্য দেওয়া হয় বুলেটিনে। রাজশাহীতে বাগমারা উপজেলার ছবি সহ প্রকাশ হয়েছে যে চিকিৎসকরা বাড়ি বাড়ি যে কোভিড আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন এবং স্বাস্থ্য সেবা দিচ্ছেন, সেই সব চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং আমরা মনে করি এটি একটি উদাহরণ
অন্য জায়গায় এই উদাহরণকে কাজে লাগিয়ে চিকিৎসকরা বাড়ি বাড়ি যে কোভিড আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দিতে পারবেন বা পরামর্শ দিবেন। তথ্য গোপন না করে উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করাতে নিজে থেকে উদ্যোগী হতে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চকর মালিঠা, চ্যানেল আই, ঢাকা। দেশের যে এক তৃতীয়াংশ এলাকা এখনও সংক্রমিত হয়নি, সেই 19টি জেলা পুরো বিচ্ছিন্ন করার মাধ্যমে অন্তত কিছু এলাকা করোনামুক্ত রাখাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, শুধু লকডাউন করে সংক্রমণ রোধ করা যাবে না, অনেক বেশি পরীক্ষা করে সংক্রমিত, রোগবাহী এবং সুস্থদের আলাদা করতে হবে। চক্রমালী তার একটি রিপোর্ট। বাংলাদেশে করোনা শনাক্তের 40তম দিনে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা দেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। মানুষের চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঢিলেঢালা লকডাউন করে তেমন উপকার পাওয়া যাবে না। আবার যে এলাকায় সম্ভব সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার ব্যবস্থা করতে হবে। এখন আমাদের প্রায়োরিটাইজ করতে হবে যে কোন এলাকা সবচেয়ে বেশি আক্রান্ত, কোন এলাকা কম আক্রান্ত, কোন এলাকা একদমই আক্রান্ত না। যে এলাকা আক্রান্ত হয়নি, আমাদের সরবরাহ ব্যবস্থা, আমাদের প্রয়োজন মেটানোর জন্য সেখানে স্বাভাবিক জীবনযাপন যদি আমরা চালাতে না দেই, সেখানে কৃষিকাজ, সেখানে উৎপাদন, সেখানে অফিস আদালত, সেখানে অন্যান্য কর্মকাণ্ড আমরা যদি চালাতে না দেই, সরবরাহ ব্যবস্থা তো একসময় বন্ধ হয়ে যাবে। সাপ্লাই চেইন একই সাথে কিন্তু সরকারকে লক্ষ্য রাখতে হয়, কারণ মানুষকে খাওয়া পরা সবই তো ঠিক রাখতে হবে। তারপর ধরেন, যারা কিন্তু আমাদের দেশে পিপিই তৈরির সাথে যুক্ত আছে বা কিছু এসেনশিয়াল প্রোডাক্ট আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, জরুরি সার্ভিস গুলো আছে, এগুলোর সাথে যারা যুক্ত তাদের তো মুভ করতে হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মহামারী থেকে রক্ষা পেতে লকডাউনই একমাত্র সমাধান নয়। লকডাউন কৃত এলাকায় একটি চিরুনি অভিযানের মতো টেস্ট অভিযান চালাতে হবে, সেটি আরটিপিসিআর টেস্ট হোক অথবা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট হোক। এই টেস্টের মধ্য দিয়ে আমরা দেখব কাদের শরীরে ভাইরাস প্রবেশ করেছিল, কারা সুস্থ, ভাইরাস প্রবেশ করার পরেও কারা সুস্থ আছে এবং কারা রোগ আক্রান্ত। এভাবে আমরা তিনটি গ্রুপে ভাগ করে তাদের জন্য কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং চিকিৎসার ব্যবস্থা করব। এটা না করা হলে কিন্তু এই যে লকডাউন বা কঠোর ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না, এটার একটি প্রধান উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে। অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো টেস্টের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং প্রতিদিনই কিন্তু আগের দিনের তুলনায় বেশি সংখ্যায় টেস্ট করা হচ্ছে। বাড়াতে বাড়াতে 17টি ল্যাব কয়েকদিন ধরে কাজ করছিল, আরো 11টি ল্যাব বৃদ্ধির জন্য 17 চেষ্টা চলছে। আমার মনে হয় দু একদিনের মধ্যেই ওগুলো যখন ফাংশনিং শুরু করবে একযোগে, তখন টেস্টের সংখ্যা হয়তো কয়েক হাজার উন্নীত হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুধু সরকার নয়, দুর্যোগ মোকাবেলায় মানুষের দায়িত্ব আছে। সারা দেশে কয়টা জেলায় এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে? কালকে পর্যন্ত ছিল তো 45, ঝুঁকিপূর্ণ বলেছে অন্য কারণে, কিন্তু যে জায়গাগুলোতে আছে যদি পর্যাপ্ত সতর্কতা নেওয়া না হয় অন্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়বে এবং অন্য জেলাগুলোতে আমরা হয়তো আরো পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে যে ওখানেও আছে কিনা, অথবা আমরা যদি সতর্কতা না নেই তাহলে সেখানে ছড়িয়ে পড়তে পারে। এই জন্য যাতে হলো আমাদের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর ভাবে সবকিছু বাস্তবায়ন করতে পারে সরকারি পদক্ষেপ গুলো, সেই জন্য ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মহামারী নিয়ন্ত্রণে পুরনো একটি ব্যবস্থাই সবচেয়ে বেশি কার্যকর, তা হচ্ছে নিজের এলাকা থেকে কেউ বের হবেন না এবং অন্য এলাকা থেকে আসা কাউকে ঢুকতে দেবেন না। চকর মালিঠা, চ্যানেল আই, ঢাকা। লক্ষ্মীপুরে আরও 17 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। আক্রান্তদের মধ্যে রামগঞ্জ উপজেলায় 13 জন, কমলনগর উপজেলায় 3 জন এবং সদর উপজেলায় প্রথমবারের মতো একজন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। জেলা রামগঞ্জ উপজেলায় রোগীর সংস্পর্শে আসা একজন চিকিৎসক, একজন টেকনিশিয়ান এবং 2 জন ল্যাব স্যাম্পল সংগ্রহকারীকে তাদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। সর্বমোট 19 জন করোনা পজিটিভ রোগী আমরা আইডেন্টিফাই করছি, যার মধ্যে 17 জন গতকালকে আর 2 জন আগে আইডেন্টিফাই হয়েছে। এই 17 জন হচ্ছে আগে যে 2 জন ছিল তাদের কন্ট্যাক্ট ট্রেসিং থেকে আসছে, সবাইকে আমরা তাদের বাড়িতেই আইসোলেশনের ব্যবস্থা করেছি। সকাল বিকাল আমাদের মোবাইল টোন তাদেরকে অবজার্ভ করতেছে, তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, তারা সেটা মানছে কিনা সেটা ফলো করছে।
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় 1.5 লাখ, আক্রান্ত 22,19,000-এর বেশি। বিশ্ব নেতাদের চাপে মৃতের সংখ্যা সংশোধন করে উহানে আরও 1,290 জনের মৃত্যু নিশ্চিত করেছে চীন। করোনা মহামারী শেষ হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকার বিষয়টি খতিয়ে দেখতে হবে বলেছে জাপান। আক্রান্ত হওয়ার 2 মাস পর জার্মানিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বিশ্ব করোনা পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। বিশ্বের শক্তিশালী দেশগুলোর চাপে করোনার উৎপত্তিস্থল উহানে মৃতের সংখ্যা সংশোধন করে 50% বাড়ালো চীন। অর্থাৎ উহানে করোনায় আরও 1,290 জন সহ মোট 3,800-এর বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করেছে বেইজিং। এতে চীনের এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4,600-এর বেশি। অবশ্য উহানে করোনায় মৃতের সংখ্যা গোপন করার বিষয়টি অস্বীকার করেছে চীন। যুক্তরাষ্ট্রে মৃত্যু বাড়লেও ভালো অবস্থায় যাওয়া অঙ্গরাজ্যগুলো কিছু দিক নির্দেশনা সহ 1 মে থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসটি আবারও আঘাত আনতে পারে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউসের টাস্ক ফোর্স বিশেষজ্ঞ। চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মোকাবেলায় প্রস্তুতি নিতে মার্কিন সরকারকে যথেষ্ট সতর্ক করেনি বলে আবারও অভিযোগ করেছেন ট্রাম্প। জাপান জুড়ে জরুরি অবস্থা জারি। করোনা মহামারী শেষ হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয়টি খতিয়ে দেখতে হবে বলেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। কিন্তু WHOকে অর্থ সহায়তা বন্ধের কোনো পরিকল্পনা নেই তাদের। যুক্তরাজ্যে আরও 800-এর বেশি মৃত্যু, মোট মৃত্যু 14,500-এর বেশি। আরও 3 সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে। চিকিৎসাকর্মীদের সুরক্ষা সামগ্রী সংকটের কারণে MPদের প্রশ্নের মুখে পড়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। ফ্রান্সেও করোনায় মৃত্যু বাড়ছেই। প্রাথমিক পর্যায়ে থেকেই করোনা মোকাবেলার বিষয়ে চীনকে প্রশ্নের মুখে রেখেছেন ফরাসি প্রেসিডেন্ট। আক্রান্তের 2 মাসের মাথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। এ পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু 4,000 ছাড়িয়েছে। বেলজিয়ামে মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। নেদারল্যান্ডসে প্রায় 3,500-এর মৃত্যু। ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু প্রায় 450 জনের, আক্রান্ত প্রায় 13,500। করোনা রোধে মাল্টিপারপাস ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে ভারত। টিউনিশিয়া নিরাপত্তারক্ষীদের করোনা আক্রান্ত করার চক্রান্তের অভিযোগে সন্দেহভাজন জিহাদি গ্রুপের সদস্য সহ 2 জন আটক। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনায় যুক্তরাষ্ট্রে আরও 6 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে এ নিয়ে মোট 135 বাংলাদেশির মৃত্যু হলো। তবে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অনেকে। বাসায় থাকা রোগীদের অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সাবরিনা হাসানের রিপোর্ট। করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই নিউ ইয়র্কে। এ পর্যন্ত সিটিতে 2,26,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত। নিউ ইয়র্ক সিটির প্রায় 7,000 পুলিশ সদস্য অসুস্থতার জন্য সাময়িক ছুটি নিয়েছেন। এর মধ্যে প্রায় 2,500 পুলিশ করোনা আক্রান্ত। 23 জনের মৃত্যু হয়েছে এবং 600-এর বেশি পুলিশ সদস্য করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন। প্রবাসী বাংলাদেশি সেরা পুলিশ সুপারভাইজার পদকে ভূষিত দিলরুবা সরকারও করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন। পানি, গরম চা, গরম কফি, গার্গেল, গরম পানির ভেপা নিয়েছি। আপনারা যদি কেউ এই COVID-19 আক্রান্ত হন, ভয় পাবেন না, মনোবল শক্ত করবেন। প্যানিক হলে এটাতে বেশি আপনার আক্রান্ত হবেন, প্যানিক হবেন না, সাহস নিয়ে এসব নিয়মকানুন মেনে চলবেন। আর জ্বর যদি থাকে টানাল, অনলি টানাল খাবেন। ইনশাল্লাহ আপনি জয় করবেন আপনার এই ভাইরাসকে, যেমন আমি জয় করেছি। করোনা শনাক্তের পর যারা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অথবা বাসায় থেকেই চিকিৎসা করাচ্ছেন, তাদের হোম অক্সিজেন সিলিন্ডার ব্যবহার সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শ্বাসকষ্ট, কাশি এগুলো দেখা দিচ্ছে, তখন আমি রিকমেন্ড করব ব্যক্তিগতভাবে যে আপনাকে অক্সিজেন, হোম অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। এটা করা যায় সিলিন্ডার দিয়ে। এটা রেন্টাল 1 মাসের জন্য $160 নেয়। ওটা আপনারা শুরু করেন, দেখবেন যে আপনার অক্সিজেনের স্যাচুরেশন লেভেল 94 থেকে অনেক উপর উঠে গেছে এবং আপনার কাশি এবং শ্বাসকষ্ট অনেক নিরাময় হচ্ছে। করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা বাড়লেও নতুন করে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা কমায় একটু হলেও আশার আলো দেখছেন চিকিৎসকরা। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় থাকা বেশিরভাগ শিক্ষার্থী ভালো নেই। অন্য প্রবাসীরাও আছেন কাজের সংকট আর আতঙ্কে। শিক্ষার্থীদের মধ্যে যারা 1 বছরের কম সময়ের মধ্যে এসেছেন, তারা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না।
রিপোর্ট মোস্তফা মল্লিকের। করোনা ভাইরাসের ছোবলের কারণে বিশ্বের বেশিরভাগ দেশের মানুষই আছেন কোনো না কোনো বিধিনিষেধের আওতায়। 2.5 কোটি মানুষের দেশ অস্ট্রেলিয়া। বলা হয়ে থাকে করোনা ভাইরাস আসার পর বিশ্বের সবচেয়ে বেশি মানুষের পরীক্ষা হয়েছে এই দেশে, সংখ্যাটা 6 লাখের কাছাকাছি। অন্যান্য দেশের মতো এখানেও জরুরি প্রয়োজন ছাড়া কারো বাইরে বের হওয়া নিষেধ, আর এসব কারণে অসহায় অবস্থা প্রবাসীদের, বিশেষ করে শিক্ষার্থীদের। সেই কথাই বলছিলেন দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকা সাংবাদিক ফজলুল বারি। ওরা একটা কাজ চায়, কাজ চায়, কাজ নতুন কাজ ম্যানেজ করা খুবই কঠিন। তার দরকার বাড়ি ভাড়া, তার দরকার ট্রান্সপোর্ট, তার টেলিফোনের বিল, এগুলোই মূল ক্রাইসিস। সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়নি বা কোনো অ্যানাউন্সমেন্টও নেই, তবে ইউনিভার্সিটিগুলোকে কিছু গ্র্যান্ট দেওয়া হয়েছে। সেখান থেকে ইউনিভার্সিটি তাদের সেই গ্র্যান্টটাকে যদি ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে চায়, সেটা ইউনিভার্সিটির নিজস্ব ব্যাপার। অস্ট্রেলিয়ার বৈদেশিক আয়ের একটা বড় অংশ আসে বিদেশি ছাত্রদের হাত ধরে, কাজে অস্ট্রেলীয় সরকার কখনোই এমন কোনো সিদ্ধান্ত নিতে চাবে না যেটা তাদের অর্থনীতির উপরেও প্রভাব ফেলবে। আর অস্ট্রেলিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানালেন, বৈশ্বিক এই অবস্থার কারণে চাকরি হারাচ্ছেন অনেকেই। ভিলেজ সিনেমায় কাজ করতো, ভিলেজ সিনেমা এখানকার একটা সিনেমা হল, সিনেমা হলগুলো তো কবেই বন্ধ হয়ে গিয়েছে। ব্যাংকে চাকরি করে, ব্যাংকে লোন সেকশনে কাস্টমার সার্ভিসে, আরে লোনই যেখানে কেউ করতে পারছে না সেখানে ওর আর কি চাকরি থাকবে। শিক্ষার্থীরা যাতে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে না পড়ে সেজন্য চালু আছে অনলাইন কার্যক্রম। অনলাইন আমাদেরকে অনলাইনে দিবে, ওগুলা বাসায় কমপ্লিট করতে হবে, তারপর অনলাইনের মধ্যে ওগুলা সাবমিট করে, সো বেসিক্যালি ওটা আমাদের স্কুল দিন অনলাইনেই যায়। এত কিছুর পরেও আশার আলো হচ্ছে অস্ট্রেলিয়ায় যেসব বাংলাদেশিরা ভালো অবস্থায় আছেন তারা দাঁড়িয়েছেন অন্যের পাশে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে ব্রিটেনে এ পর্যন্ত 100-এর বেশি প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগ বাংলাদেশি মারা গেছেন ইংল্যান্ডে। গত 24 ঘন্টায় করোনায় ব্রিটেনে আরও 861 জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা 13,700-এর বেশি। আক্রান্তের সংখ্যাও 1,03,000 ছাড়িয়েছে। ইউরোপের কয়েকটি দেশে লকডাউন কিছুটা শিথিল করা হলেও ব্রিটেনে লকডাউনের সময়সীমা 3 সপ্তাহ বাড়ানো হয়েছে। ব্রিটেন স্বাস্থ্য বিভাগের দাবি, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা এরই মধ্যে প্রায় 3% কমেছে। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সারা দেশের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান সোহাগ। সোহাগ, আপনার কাছে দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ কি কি তথ্য আছে আমাদের জানান। আসিফ, ধন্যবাদ আপনাকে। শুরু করছি স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার খবর দিয়ে। শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া ময়মনসিংহে 1 জন নার্স আক্রান্ত হয়েছেন। নরসিংদীতে 3 জন চিকিৎসক সহ 27 জন আক্রান্ত হয়েছেন। তো এই যে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন, আজকে বিরোধী দলীয় নেতা বেগম রওশনের সাথে যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে না পারলে পুরো চিকিৎসা ব্যবস্থাই ভেঙে পড়তে পারে। এছাড়া আজকে পঞ্চগড়ে প্রথম 1 জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরপরে জেলাটিকে আগামীকাল সকাল 10টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সাথে পিরোজপুর জেলাও লকডাউন ঘোষণা করা হয়েছে আজকে। আর সাবেক হকি খেলোয়াড় আবুল নারায়ণগঞ্জে আজকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া বরগুনায় 4 জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেতাগী উপজেলার 1 জন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নোয়াখালীতে প্রথম 2 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে 1 জন মৃত্যুর পর তার করোনা শনাক্ত হয়েছে। বরিশালে আইসোলেশনে থাকা পটুয়াখালীর 1 নারী, খুলনায় আইসোলেশনে থাকা 2 জন, শরীয়তপুরে কোয়ারেন্টাইনে থাকা 2 জন, মুন্সিগঞ্জে 2 জন ও নওগাঁয় 1 জনের মৃত্যু হয়েছে। রাঙামাটিতে 2 জন ও কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে 1 নারীর মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। এছাড়া রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও পাবনায় আজকে 9 জন আক্রান্ত হয়েছেন, তাদের প্রত্যেকেই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে বাড়িতে গিয়েছিলেন।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে যদি কোনো স্বাস্থ্যকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীকে করোনা সন্দেহে বাড়িওয়ালারা হয়রানি করেন তাহলে সংশ্লিষ্ট থানা অথবা 999 নম্বরে ফোন করে যেন সহযোগিতা নেওয়া হয়। এছাড়া সাংবাদিকদের ঝুঁকি ভাতা সহ উপযুক্ত সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আজকে বান্দরবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারি ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে হেলিকপ্টারে। এছাড়া আরও 100,000 পরিবারের খাবার সাহায্যের জন্য 15 কোটি টাকা দিচ্ছে ব্র্যাক। ভারতে যে আটকে থাকা 1,000-এরও বেশি বাংলাদেশিকে চেন্নাই এবং কলকাতা থেকে 8টি ফ্লাইটে আগামী সপ্তাহে দেশে ফিরিয়ে আনা হবে। আর সর্বশেষ যে খবরটি দিয়ে শেষ করব সেটি হচ্ছে পটুয়াখালী, গোপালগঞ্জ ও গাইবান্ধায় আজকে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সরকারি ত্রাণ সহযোগিতার যে চাল বরাদ্দ ছিল সেগুলি চুরির সাথে অভিযুক্ত ছিলেন। এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ। হাসিব সোহাগ আপনাকে ধন্যবাদ। নিউজরুম থেকে সারা দেশের করোনা ভাইরাসের সবশেষ আপডেট জানাচ্ছিলেন লুৎফর রহমান সোহাগ। এ পর্যায়ে জানিয়ে দেব স্যাভলন অ্যান্টিসেপটিকস অফ করোনা ভাইরাস আপডেট। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর পর্যন্ত দেশে আরও 15 জন করোনায় মারা গেছেন। আরও 266 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড-19 মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা 1,838 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 58 জন, আইসোলেশনে আছেন 564 জন। দেশের বিভিন্ন স্থানে মোট 42,340 জন কোয়ারেন্টাইনে আছেন। এ পর্যন্ত মোট 75 জনের মৃত্যু হয়েছে। এবারে জানিয়ে দেব বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বে আজ আরও 37,856 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও 4,413 জনের। এ নিয়ে সারা বিশ্বে 149,884 জনের কোভিড-19 মৃত্যু হল। মোট আক্রান্ত দেশ অঞ্চলের সংখ্যা 210টি। সারা বিশ্বে 22,19,164 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 5,60,912 জন। বিশ্বজুড়ে মৃত্যুর হার 6.75%। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাতারস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে করোনা পরিস্থিতিতে লকডাউন নিয়ে বিবাদে বরখাস্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী, প্রতিবাদে সাধারণ মানুষের বিক্ষোভ। দেশের এই মহামারীতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। নিজের বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলে করোনার মোকাবেলা করতে হবে। মাঠে কাজ করা চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। বলেন, করোনা ভাইরাসের কারণে মুজিবনগর দিবস পালনের আনুষ্ঠানিকতা না থাকলেও চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্য চিরভাস্বর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ডাক্তার মইনের মৃত্যু নিয়ে অহেতু দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন। করোনা এমন একটা ভাইরাস যার সংক্রমণ থেকে কেউই রক্ষা পাচ্ছে না। দেশে দেশে এরই মধ্যে বহু চিকিৎসক প্রাণ দিয়েছে। কাজে এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্যবদা ব্যবস্থা নিয়ে কথা তোলা, সমালোচনা করা মোটেও সমীচীন নয় বলে আমি মনে করি। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সব রাজনৈতিক দল এবং পেশাজীবীদের নিয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার প্রণোদনার কথা বললেও ঘোষিত প্যাকেজটি আসলে ব্যাংক নির্ভর ঋণ ছাড়া আর কিছুই না। ত্রাণ সহায়তা নিশ্চিত করতে এর দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়া উচিত বলে মনে করে বিএনপি। এবং তাদেরকে আপনার স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া, সেবাটা দেওয়া সব জায়গায়, এবং যাদেরকে আপনার আইসোলেট করছে, আইসোলেশন না হচ্ছে, এদের মধ্যে সবচেয়ে বড় যেটা আপনার দেখা যাচ্ছে যে যারা দিন আনে দিন খায় দিন মজুর, যাদেরকে বলা হচ্ছে ঘরে থাকো, ঘরে থাকলে তো আর খাওয়া পাচ্ছে না,
এদেরকে আপনার খাদ্য পৌঁছানো, তাদের ব্যবস্থা করা, তাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা কিন্তু সবচেয়ে গুরুত্ব পাওয়া যেতে পারে। এদিকে জনগণকে উস্কানি না দিয়ে সকল রাজনৈতিক দলকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মিটোরের নিজ বাসভবনে সাংবাদিকদের তথ্যমন্ত্রী হুঁশিয়ার করেন যে দলেরই হোক, ত্রাণ নিয়ে কেউ অনিয়ম দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুরোধ জানাব যে অহেতুক সরকারের সমালোচনা না করে, সরকারকে অবশ্যই যে কেউ পরামর্শ দিতে পারে আর কয়েকটি ফটো সেশনের মধ্যে ব্যস্ত না থেকে সরকারের বিরুদ্ধে এই ধরনের কথা বলা আজকের পরিস্থিতিতে এটি সময় নয়। আজকের পরিস্থিতিতে সমস্ত দল মত সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে, আজকের পরিস্থিতি মোকাবেলা করাই হচ্ছে জাতির জন্য প্রয়োজন। করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীও গৃহবন্দী। পরিবেশ সুরক্ষিত রাখতে এ সময় সুন্দরবনে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জনপ্রতিনিধি এবং জেলা ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ত্রাণ বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন দানিয়েল সুজিত বোস। খুলনার দাকুপ উপজেলার এসব এলাকার মানুষ জীবিকার জন্য সুন্দরবনের উপর অনেকটাই নির্ভরশীল। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন থাকায় খাদ্য সংকটে পড়েছেন এসব মানুষ। সরকারি সহায়তার পাশাপাশি এদের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে এসেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সরকারের আহ্বানে ত্রাণ বিতরণে এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানান জেলা ও পুলিশ প্রশাসন। এখন যেহেতু অনেকটা অঘোষিত লকডাউন, যার জন্য আমাদের অনেকেরই তারা কর্মহীন হয়ে পড়ছে, তাদের মধ্যেও সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে। সরকারের পাশাপাশি এই প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন থেকে যে আপনারা এগিয়ে আসছেন, এর জন্য আমরা আপনাদেরকে সরকারের পক্ষ থেকে এবং সরকারের জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রকৃতি জীবন ফাউন্ডেশন এটি চমৎকার খোঁজ করেছেন, সরকারের পাশাপাশি তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং অসহায় লোকদের মাঝে একটু আগে দেখলাম ত্রাণ বিতরণ করছে। এই মহতী উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর ক্ষুধা লাগবে এবং সুন্দরভাবে বেঁচে থাকার সহায়ক ভূমিকা পালন করবে আমি আশাবাদ করি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো অন্য সংস্থাগুলোকেও মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান জানান এই জনপ্রতিনিধি। দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। চ্যানেল আইয়ের যে নিজস্ব যে প্রতিষ্ঠানটা আছে, সেই সবাই যার যতটুকু দেওয়ার সামর্থ্য আছে তারা এই বিপদের সময় সবাই জননেত্রী শেখ হাসিনার আহ্বানে এগিয়ে এসেছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। নিজেকে ভালো রাখতে প্রকৃতিকে ভালো রাখার আহ্বান জানানো হয় এই আয়োজন থেকে। খুলনার দাকুপ উপজেলার লাউডোপ থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের কারণে লকডাউনের সিদ্ধান্তে বিবাদের জেরে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। স্থানীয় সময় বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দেশটির প্রেসিডেন্টের মতে লকডাউনের কারণে ব্রাজিলের অর্থনীতির ক্ষতি হচ্ছে, তাই দেশের জনগণকে ঘরে থাকার নির্দেশ তুলে নেয়ার ঘোষণা দেন তিনি। বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, স্বাভাবিক জীবনে ফিরতেই কিছু ক্ষেত্রে শিথিলতা আনতে হবে। স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্রাজিলের সাধারণ মানুষ। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা ভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিয়েছেন উইলিয়াম কেট মিডলটন দম্পতি। বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সেবা দেয় ডাক্তারদের কথা উল্লেখ করে মহামারী কেটে গেলে মানুষের জীবন মান পরিবর্তন হবে বলে মনে করছেন কেট মিডলটন। বর্তমান পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব নিয়ে পরিবার বন্ধু বান্ধব সবার সাথে সংযুক্ত থাকার পরামর্শ দিয়েছেন ডিউক ও ডাচেস অফ ক্যামব্রিজ। মহামারীর কারণে কোয়ারেন্টাইনে থাকা সবাইকে সহায়তা করতেই দাতব্য সংস্থা এভরি মাইন্ড ম্যাটার্স এর মাধ্যমে ক্যাম্পেইনে রাজ পরিবারের সদস্যরা সাক্ষাৎকার দিচ্ছেন। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অর্থনীতি সংবাদ। করোনা
যার কারণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থায় রয়েছে চীন। জানুয়ারি থেকে মার্চে দেশটির জিডিপি প্রবৃদ্ধি কমেছে 6.8%। 1992 সালের পর ইতিহাসে প্রথমবার জিডিপি হার সর্বনিম্ন। চীনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্যে দেখা গেছে, বিশেষজ্ঞদের অনুমানের চেয়েও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে বড় ধস নেমেছে। 2019 শেষে উহানে করোনা শনাক্তের পরপরই চীনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, যান চলাচল সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। এ পর্যায়ে রয়েছে চট্টগ্রাম সংবাদ। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতারা। সংক্ষিপ্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও মুজিবনগর সরকারের সদস্যদের আত্মার শান্তি কামনা করেন তারা। সে সময় করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। করোনা সংকট পরিস্থিতিতে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা অসহায়দের ত্রাণ দেওয়া হয়েছে। নগরের দারুল ফজল মার্কেট চত্বরে সিটি মেয়র আজম ও নাসিরুদ্দিন স্থানীয় মুক্তিযোদ্ধার হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর আহমদ সহ স্থানীয় নেতারা ছিলেন। নগরীর টাইগার পাস এলাকা সহ বিভিন্ন এলাকায়ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নীলফামরীতে এবার প্রচুর মরিচের আবাদ হলেও করোনা পরিস্থিতিতে লোকসানে পড়েছেন কৃষক। মৌসুমের শুরুতে ভালো দামে মরিচ বিক্রি হলেও এখন হাটবাজার ও যোগাযোগ বন্ধ থাকায় বিক্রির সুযোগ নেই। দু একজন পাইকার মিললেও মরিচ বিক্রি করতে হচ্ছে 4-5 টাকা কেজি দরে। নীলফামরী থেকে আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিওতে সুজিতা মাহমুদের রিপোর্ট। কিছুদিন আগেও নীলফামারীর ডোমার ও ডিমলার পাইকারি বাজার থেকে প্রতিদিন অর্ধশত ট্রাক মরিচ পৌঁছে যেত দেশের বিভিন্ন অঞ্চলে। হাট বাজারগুলোতে পাইকার না আসায় এখন প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে পানির দরে। 13-15 হাজার টাকা খরচ হয়েছে। এবার মরিচে কোনো রোগবালাই হয়নি। হ্যাঁ, ইনশাল্লাহ 1 বিঘা মরিচে যদি আগের বাজার অনুপাতে আমরা 50-60 হাজার টাকা বিক্রি হওয়ার কথা। দাম পাচ্ছি না, আমাদের পয়সা করি কৃষক মানুষ, আমাদের বিভিন্ন খরচের হার অনেক বেশি। করোনা আতঙ্কে এখন সব কিছু বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এখন আমাদেরকে নিষেধ করতেছে মরিচ কিনেন না, তাতে কৃষকরা বহু ক্ষতি হচ্ছে। এখন আমরাও ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির মুখে পড়ে আছি। দূর দূরান্তের ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকের কাছ থেকে মরিচ কেনার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। দাম যেখানে ছিল, মনে করেন প্রথম দিকে ছিল 40-50 টাকা কেজি, তারপরে আসছে হলো 30 টাকা কেজি, এখন তো 4-5 টাকা কেজি, তারপরেও নেওয়ার লোক নেই। চলতি মৌসুমে জেলায় 1,750 হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে, বেশিরভাগই হয়েছে ডোমার ও ডিমলা উপজেলায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। লকডাউনে অনেক কলকারখানা বন্ধ থাকায় গাজীপুরের চিরাই নদীতেও কিছুটা হলেও দূষণ কমছে। অবৈধ দখলের কারণে শহর দিয়ে প্রবাহিত এই নদী সরু খালের মতো হয়ে গেছে। তারপরও গৃহস্থলী এবং শিল্প বর্জ্য ফেলে নদীর পানি কালচে রঙের এবং দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। রিপোর্ট জাহিদুজ্জামানের। জীবনের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে চিরাইকে গাজীপুরের লাইফলাইন বলা হতো। সেই স্রোতস্বিনীর এখন এ দশা, একেবারে সরু নালার মতো বয়ে চলেছে। শহুরে সভ্যতা গড়তে নদীর সবখানে দখল করা হয়েছে, কারখানা থেকে আসে অপরিশোধিত বর্জ্য। করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলার পরিমাণ কমে গেছে। বেশিরভাগ কারখানাগুলো বন্ধ থাকায় তরল বর্জ্যও কম আসছে। তবে দুর্গন্ধ কিছুটা কমলেও এখনো নদীর পানি কালচেই রয়ে গেছে। মানুষের চলাচল সীমাবদ্ধ হওয়ার কারণে এখন মানুষের যে সৃষ্ট বর্জ্যগুলো সেটাও কমে গেছে। যে আরেকটি বড় ধরনের যেটা মানে তরল বর্জ্য নদীতে আসতো যে কলকারখানার মাধ্যমে, অনেক কলকারখানা বন্ধ থাকার কারণে সেই বিষয়টাও কমে যাচ্ছে। তাই বলবো যে এরকম যদি থাকে তাহলে নদীগুলো ভালো হবে।
অর্থাৎ আমাদের এই পরিস্থিতি থেকে, বর্তমান পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে যদি আমরা কাজ করতে পারি, তাহলেই আমরা আমাদের নদী, প্রকৃতি এবং পরিবেশকে বাঁচাতে পারব। করোনাকালের এই শিক্ষা কাজে লাগিয়ে নদী দূষণ মুক্ত রাখতে উদ্যোগ নেওয়ার কথা বলছেন সিটি মেয়র। আমি দুইটা জায়গা এক্সট্রা দেখতেছি, কারণ এই ময়লার জন্য আমরা প্রজেক্ট দিয়ে রাখছি, ময়লাটা জিরো করতে চাই। যদি ময়লাটা ডাম্পিং করি তাহলে ভবিষ্যতের জন্য এটা পরিষ্কার করে সেখানে এটা নজর পাওয়া যায়। পৃথিবীর বিশ্রাম শেষে মানুষ যদি শিক্ষা না নিয়ে আবার একইভাবে দূষণ করতে থাকে, তাহলে এসব নদীর অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না বলছেন পরিবেশবাদীরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই, এক্সিম ব্যাংক, বাণিজ্য সংবাদ। করোনাভাইরাসের কারণে ফ্রান্সের এক তৃতীয়াংশের বেশি শ্রমিক সাময়িকভাবে বেকার হয়ে পড়েছেন। ফ্রান্সে কোভিড-19 সংক্রমণ শুরুর পরপরই সরকারের সিদ্ধান্তে স্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের কর্মঘণ্টা কমিয়ে ফেলে। কর্মী ছাঁটাই ও বেকারত্ব রোধ করতে ফ্রান্স সরকার শ্রমিকদের 84% মতো মজুরি পরিশোধের সিদ্ধান্ত নেয়। ফ্রান্সের শ্রমমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত 7,32,000 প্রতিষ্ঠানের 87,00,000 কর্মীর জন্য সরকার নির্দিষ্ট পরিমাণ মজুরি সরবরাহ করেছে। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে সময় হয়ে গেল আবার অশোক লিল্যান্ড ইফাতাটস বিরতি নেবার, আর বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরও জানিয়ে ফিরব। করোনায় যান চলাচল স্বাভাবিক না থাকার প্রভাব নিত্য পণ্যের দামে, আদা ও ডালের দামে অস্বাভাবিক বৃদ্ধি।